হয়েছে। অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেফ, প্রতিটি ঢালাইয়ের প্রাণ। লোকসভা নির্বাচনের ইস্তাহার মুকলি করে 2024 এক প্রকার সরকার গঠন করার দৃঢ় বিশ্বাস বিজেপির। ইস্তাহারত প্রধানমন্ত্রী মোদিয়ে কেইবাটাও গ্যারান্টি দিয়ার উত্তর পূবর উন্নয়ন যোগাযোগের ক্ষেত্র অন্য মাত্রালয় নিয়ার লক্ষ্য। আজি পহিলা বহাগ, রাজ্যজুড়ি রঙালীর পার পাহিন উচা। পরম্পরা রক্ষা করে জ্যেষ্ঠজনের আশীর্বাদ ললে কনিষ্ঠজনে। বহাগর প্রথম দিনটিতে রাজ্যের মঠ মন্দিরত অজস্র ভক্তর ভিড়। আজি মানু বিহু, বিহুর পরম্পরা রক্ষা করে মাজুলীর সত্রত পুয়ায় পালন করলে বুকাত বিহু। টিয়কর ঢেকিয়াখোয়া আদর্শ গাঁওতো সাতাম পুরুষিয়া পরম্পরা রক্ষা করে পুয়ায় বুকা বিহুর আয়োজন। অসমীয়ার বাপতি পাহন রঙালী বিহুর শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এক যুগে সমূহ অসমবাসীকে রঙালী বিহুর শুভেচ্ছা জানালে মোদিয়ে, নিজের ভাষণতো অসমবাসীকে শুভেচ্ছা জানালে মোদিয়ে। বিহুর মাজতো মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার অব্যাহত। আজি অরুণাচলের তেজুর লগতে অসমতো দুখনকো নির্বাচনী জনসভাত ভাগ লব মুখ্যমন্ত্রী। শোণিতপুরের ঠেলামরা আর গুজায় মুখ্যমন্ত্রীর জনসভা। কংগ্রেস বিজেপির নির্বাচনী সংঘাতের আঁত নুরুল হুদা। বিধায়ক নুরুল হুদার উচতনিমূলক মন্তব্যের সংযুক্ত হল চামগুড়ি শিঙিমারী নির্বাচনী হিংসা। বিজেপি মিত্রজোঁটক আক্রমণ করবলে উচতনি দিছিল হুদাই। দিনের নুরুল হুদার একটা ভিডিওর আঁত ধরিয়ে অভিযোগ বিজেপি প্রার্থী সুরেশ বরার। বিহু উৎসাহের মাজতে গোলাঘাটত কিশোরী নির্দেশ। 10 এপ্রিলের নির্দেশ গোলাঘাট চানমারী এগারী 16 বছরের কিশোরী। ঘটনার আঁত এগারী উচ্চপদস্থ আরক্ষী বিষয়ার পুত্র জড়িত থাকার সন্দেহ। বিহু উৎসাহের মাজতে গোলাঘাটত এই ঘটনা। গরু বিহুর সন্ধ্যা আরক্ষীর আক্রমণ করা এজন দুর্বৃত্ত কাটক। ধৃত যুবকজন থানাপাড়া চম্পক দাস। ঘটনার জড়িত রাহুল ঠাকুরিয়া নামের যুবকর পলায়ন। গরু বিহুর সন্ধ্যা গণেশগুড়ি উড়ন সেতুর তলত আরক্ষীক আক্রমণ করেছিল দুই উদন্ত যুবকে। লোকসভা নির্বাচনের পিছতে মন্ত্রিসভার সাল সলনি। 2026 টিম গঠনের লক্ষ্যে মন্ত্রিসভার ব্যাপক সাল সলনির ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। নলবাড়ীত মুখ্যমন্ত্রীর ঘোষণার পিছতে মন্ত্রী হওয়া আশা মিত্রজোঁটৰ একাধিক বিধায়কর। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ড্রোন আক্রমণ। ইরানে শতাধিক শহীদ শাহিদ ড্রোন নিক্ষেপ করেছে ইসরায়েলের দিকে। 9 ঘণ্টার অন্তর লক্ষ্যভেদ করব ড্রোনে। ইরানত সাইবার আক্রমণও আরম্ভ করেছে ইসরায়েলি হ্যাকারে। ডামাস্কাসত থাকা ইরানের বাণিজ্যিক দূতাবাস আক্রমণের প্রতিশোধ ইরানের। অমৃতসর পাওয়ার্ড বাই সিএইচএইচ জেফ, প্রতিটি ঢালাইয়ের প্রাণ। নমস্কার, দুপুর সংবাদ স্টুডিওত মরস্মিতা গোস্বামী। বরপেটা সত্রত বহাগর বরদুমাহী পালন করা হয়েছে। সত্রিয়া রীতি পরম্পরারে পালন করা হয়েছে বহাগর বরদুমাহী। এই উপলক্ষে সত্রিয়া পরম্পরা অনুসরি দেওবারে বরপেটা সত্রত বর্ষ ফলা গণনা বা বিহু গণনা করা হয়। বরপেটা সত্রর দৈবজ্ঞ ত্রিদীপ দেব শর্মা দলৈও মন্ত্রর মঠর চোতালত বর্ষফল গণনা পাঠ করে। বরপেটা সত্রর রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বর্ষফল গণনা করেছে দৈবজ্ঞয়। মুখ্যমন্ত্রীর কর্মস্থানত বৃহস্পতি অবস্থান করার দশা শুভ। অবশ্যই সপ্তম স্থানত শনি মঙ্গলে অবস্থান করাত বুধবুর পর ক্ষতির সম্ভাবনা মুখ্যমন্ত্রী। বর্ষফল গণনাত নরেন্দ্র মোদী তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার যোগ। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শপথ গ্রহণের পরে বিচার করা হয় এতে। গতিকে শপথ গ্রহণ বিচার হিসাবত 2021 চন 14 মে সোমবার দিনের 12:05 মিনিটত শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ করতে আসিল সপ্তম স্থানত বৃহস্পতি আসিল। গতি সর্বশ্রেষ্ঠ ভাগ্য স্থানত রবি টুঙ্গি আর চন্দ্র। বন্ধু স্থানত কেতু আসিল। শত্রু স্থানত শনি নিজের গৃহত আসিল। গতি কর্মস্থানত রাহু বুধ শুক্র আর একাদশ স্থানত মঙ্গল অতি শুভকারক সর্বশ্রেষ্ঠ। আর দশা বর্তমান শুক্র, শুক্রর দশা 17 নভেম্বর 2026 চনলে শুভকারকে হয়ে থাকবো। কিন্তু বর্তমান কথাটা অল্প বেলেগ হব। 2024 আর 2025 চনত লগ্ন সিংহ লগ্ন হয়ে থাকবো, কিন্তু গ্রহবিলাক সঞ্চার হয়েছে। গ্রহবিলাক সঞ্চার হয়েছে মানে কি, দ্বিতীয় স্থানত কেতু বইছে এইবার ধনস্থানত, সপ্তম স্থানত মঙ্গল আর কেতু সংযুক্ত হয়ে আছে, আয়ুষ স্থানত শুক্র বুধ আর রাহু আছে, ভাগ্যত বৃহস্পতি আর রবি, একাদশ স্থানত চন্দ্র আছে। গতি 14 বহাগত এবার গুরু সঞ্চার হব। 14 বহাগত ভাগ্যরপর কর্মস্থানত বৃহস্পতি আইব, কিন্তু কিছু তারে পক্ষের কারণে শুভকারক নহয় আর শুভকারক হব। শুভকারক তো কি হব, যে কর্মস্থানত বৃহস্পতি, যে কর্মপক্ষ শুভকারক হয়েছে, তাতে কর্মক্ষেত্র নানা পক্ষত শুভকারক ফলবতী হব, তাতে সম্পদ বৃদ্ধি হবেন।
গতিকে তার মাজত কিছু আছে কি যে বন্ধুর অধিপতি মঙ্গল লগ্ন সপ্তম স্থান, যে বন্ধুর পর সাবধান থাকা বেশি ভাল, কারণ বন্ধুটো মঙ্গল মারক কারক গ্রহ হয়েছে, এবার মাঙ্গলিক দোষ হয়েছে, ভাগ্যর অধিপতি গ্রহ মঙ্গল, গতিকে সপ্তম স্থানত শনির সংযুক্ত হয়েছে, এনেকা হব পারে যে মানুষ কথা কতে অল্প সাবধান, কাক কথা কই আছো মই, গতিকে তার পক্ষের কারণে নিজে মিশাতে অপমান হওয়া পারে বা মানসিক কষ্ট হওয়া পারে তেওঁ। আর তার মাজত কিছু হব কি যে সপ্তম স্থানত শনিটো, গোটে শনিটো সুকারক গ্রহ হয়ে আজির দিন যেহেতু রাজার শুভকারক হয় প্রজার শুভকারক হবই, ইয়াতে রজার যদি আনন্দ থাকে হলে জানব যে পৃথিবীত না ভারতত আমার বহুত কিবা কবি ফলবতী হয়ে আছে, গতি রাজা সুখী প্রজা সুখী হব। বিহুর পয় জীপাল হয়ে পড়ছে শিবসাগরের রংঘর বাকরি। বিহু উপলক্ষে উদুলি মুদুলি পরিবেশের সৃষ্টি হয়েছে রংঘরের বাকরিত। বিহু নাচি হুঁচরি মারি আনন্দিত হয়ে পড়ে সকল। বিহু নাচিবলে এটা শ শ লোক সমবেত হয়েছে আটাশুর উদ্যোগত রংঘর বাকরিত। এই মুহূর্তে রঙালী বিহু উদযাপন করা হয়েছে আর খুব সুন্দর এক পরিবেশে বর্তমান তাদের বিরাজ করছে প্রদীপ গগৈ আছে পুনপুটিয়া সম্প্রচারত। আমি পুনপুটিয়াকৈ প্রদীপর সঙ্গে সংযুক্ত হয়েছো। প্রদীপ, রঙালীর উৎসাহ এটা দেখি পাওয়া গেছে আর নতুন বছর শুভেচ্ছা আপনার জানাইছো, গতি রংঘর বাকরিত এই মুহূর্তে কেন এক পরিবেশে বিরাজ করেছে? হয় রশ্মিতা, সকলকে রঙালী বিহু উপস্থিত করেছো আর বর্তমান রংঘর বাকরি উদুলি মুদুলি হয়ে পড়েছে। রংঘর বাকরি বিহু নাম হুঁচরি এই পরিবেশনের জীপাল হয়ে পড়েছে। সাংস্কৃতিক শোভাযাত্রা উলিওয়ার পিছত বর্তমান মই রংঘরের পরিবেশ কোনে কোনে দেখাইছো, এয়া হুঁচরি নিমাইজান হুঁচরি দলে পরিবেশন করেছে। মই আর বর্তমান হুঁচরির মাজলে লৈ গৈছো। বান্ধিল টঙালি হৈয়া দিয়া বিহুৱান মূৰতে লৈ গুৰু সেৱা জনাই লৈ ধনবৰে ধুলেতি বজাব মনবৰে পেপাতি বজাব ধন বনে ধুলে দিব যাব মন বনে পেপাতি বজাব আমি গাঁও বতৰ আমি গাঁও বতৰ গীত
ধুয়া সাঙরে ধুয়া খুয়া বতুলা সুঙা আনিল সুরে করি হাজিল গগনা ওই দে নাচনি দে বুলাই দে গগনাতে খা গগনার মার শুনিলে মোর দেহা পড়ে হা লোহারে ঐ শিকলি লোহারে ঐ শিকলি মালতি মহেনু বলাবরে মহেনু বলাবরে নাকি ও এ হসা মরম বুলি খায় মালতি মিছা মরম যাছিলি মিছা মরম যাছিলি হায় মালতি কেঁচা হানু কৈ কলি সিজা কেঁচা হানু কৈ কলি যা খালি
বহাগৰ দিনাখনে এনেদৰে ৰংঘৰ বাকৰি জীপাল হৈ পৰিছে। পোনপটীয়া সম্প্ৰচাৰ অব্যাহত থাকিব, তাৰ পূৰ্বে সময় হৈছে এটি চমু বাণিজ্যিক বিৰতিৰ। কাজিৰঙা এইবোৰ কথা গুৰুত্ব প্ৰদান নকৰে, নিজৰ এখনত বহিবৰ কাৰণে অনুৰোধ জনাইছো। যোৰহাট, ডিব্ৰুগড় তীব্র বাক বিতন্ডা আর সংঘাতর মাজত রণসিঙা, উত্তেজনা, খং, ক্ষোভ, রাজনীতি, হাততালি বজাব নালাগে। পরাগমণি আদিত্যর সঙ্গে রণসিঙা কেবল নিউজ 18 অসম নর্থ ইষ্টত। ভারতর গৌরব গোটে বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। আজি মানুহ বিহু, আজি পুৱা জ্যেষ্ঠজনৰ আশীৰ্বাদ ললে কনিষ্ঠজনে। তিয়কৰ ঢেকীয়া খোৱা আদৰ্শ গাঁৱত সাতাম পুৰুষীয়া পৰম্পৰা ৰক্ষা কৰি পুৱাই আয়োজন কৰিলে বোকা বিহু। সমন্বয় ভাতৃত্ববোধৰ দোলেৰে ডেকা গাভৰু জ্যেষ্ঠ কনিষ্ঠ জীয়ৰী বোৱাৰী সকলোৱে ভাগ ললে এই বোকা বিহুত। বিশ্বাস অনুসৰি কুমাৰসকল যিহেতু বছৰটোত বোকাৰ লগত সংপৃক্ত হৈ থাকে, সেই অনুসৰি বহাগৰ পহিলা দিনটোত তথা মানুহৰ বিহুৰ দিনা বোকা বিহু পালন কৰি আহিছে কুমাৰসকলে। আজি পহিলা বহাগৰ দিনা হেঁপাহৰ ৰঙালী বিহুৰ উলগ জনাইছোঁ সকলোকে। আজি যিহেতু পহিলা বহাগ আৰু পহিলা বহাগৰ দিনটোতেই দেখিবলৈ পোৱা যায় যোৰহাট জিলাৰ লাহ ঢেকীয়াখোৱা ডগাচুক গাঁৱৰ এক ব্যতিক্ৰমী দৃশ্য দেখিবলৈ পোৱা যায়। সকলোৱে ইয়াতে এনেধৰণে বোকা বিহু উদযাপন কৰে। গাঁৱৰ নামঘৰৰ সমীপৰ যি আচলতে খেলপথাৰ, সেই খেলপথাৰতেই সকলো সমবেত হৈ সকলোৱে ইয়াতে আনন্দ স্ফূৰ্তি কৰি বোকা বিহু উদযাপন কৰে। যিহেতু প্ৰথমতে বহাগ বিহুৰ উলগ জনাইছোঁ, খুব সুন্দৰকৈ ইয়াতে আপোনালোকে বোকা বিহু এই খাতাম পুৰুষীয়া পৰম্পৰা ৰক্ষা কৰি আহিছে গোটেই কথাখিনি। আমাৰ এইটো অতীজৰ পৰা চলি আছে বোকা খেলা, গম পাওঁ। গতিকে অসমবাসী ৰাইজক এই ৰঙালী বিহু শুভেচ্ছা জনালোঁ। গতিকে আমাৰ অতীজৰ পূৰ্বদিনো বোকা ধান খেলা সকলোৱে মিলি কৰা হয়। হয়, সকলোৱে মিলি আমি ল'ৰাবিলাকে বোকা ধানলৈ কৰোঁ আৰু এইটো চৰম লোকৰ কাৰণে, ছালৰ কাৰণে ভাল, সেইকাৰণে। Yeah!
এনেদরে দেখলে পাওয়া গেছে যে রাজ্যের ইমুখপ্রাসী মূরলো এনেদরে বিহু উৎসাহ আর লক্ষীপুরতো আজি পহিলা বহাগর দিনায় একাংশ এনেদরে বোকা লুতুরি পুতুর হয়ে বোকার বোকা বিহুর আনন্দ লৈছে। আমি লক্ষীমপুরের এক দৃশ্য দেখাম সঞ্জীব লাহনের সহযোগত। এই দৃশ্য দেখাবর কারণে উপস্থিত আছো লক্ষিমপুর জেলার বিহপুরিয়া রৌমরিয়া গাঁত। রৌমরিয়া গাঁত এনেদরে পুয়াই ওলাই আছে ডেকা সকল, ওলাই আহি সমবেত হয়েছে, সকলো সমবেত হয়ে দেখা পাওয়া গেছে বোকাত লুতুরি পুতুরি হয়ে বিহু আরম্ভ করেছে। মই বর্ণনা করার পূর্বে পোনে পোনে যাব বিচারিম তেওঁলোকৰ বিহু মাজলে। কথাও পাতো নহয় জানো যে ইমান একটা ধুনিয়া পরম্পরা প্রত্যেক বছরে দেখো যে এই রৌমরিয়া গাঁত ডেকা সকল ওলাই আহে পুয়াই জ্যেষ্ঠজনক সম্মান জানায় প্রথমে, তারপর বোকা বিহু ওলাই আহে। ইয়ার অন্তরালে নিশ্চয় কিছু বিশ্বাস আছে, জনবিশ্বাস আছে, কি ভাবে আপনাদের কেনেদরে বর্ণনা করব? হয় প্রথমতে সকলকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছো আজি এই মানুষ বিহুর দিনাখনি, আমার বোকা বিহু হিসাবেও পালন করা হয় রৌমরিয়া গাঁত। আমার যে আজু ককা দিনের যে প্রথা চলি আছে যে বোকা বিহু, এই বোকা আমার যে গাত লগা হয় তেতিয়ালে সাইন্টিফিক একটা রিজন আছে যে আমার স্কিনের যে ডিজিজ হয় এই ডিজিজখিনি নাইকিয়া হয়, আর আমি চেষ্টা করছো যাতে আমার বিহু যে আমার পরম্পরাখিনি হেরাই যাবলে ধরেছে, সেই হেরাই যাওয়া বিহুখিনি আমি যাতে আমার উঠি অহা প্রজন্মক আমি দেখুয়াও লগতে আমি আগবাই লৈ যাব পাৰো, তার কারণে আমি প্রয়াস করছো। আমি সকলো রৌমরিয়া গাঁৱৰ যুব প্রজন্ম ওলাই আছো এর কারণে। সকলকে শুভকামনা জানালো আকৌ এবার, যোজনা এটা ধরো কেতিয়া ভাল লাগিব নহয় জানো, এটা ভালকে যোজনা ধরো কেতিয়া সকলে ভাল লাগিব, আনন্দ ফুর্তি হব। আসলে পরম্পরা আর এয়াই মানে দেখাবলে যত্ন করলো লক্ষিমপুরের বিহপুরিয়া রৌমরিয়া গাঁৱৰ পার ভঙা উৎসাহ মানুষ বিহু দিনা এইখান গাঁত পুয়াই পার ভঙা উৎসাহর দৃশ্য দেখবলে পালো, আর দেখাইছে আমার দর্শক যে কেনেদরে হাতাম পরীক্ষা যে পরম্পরা আছে সেয়া পালন করে, যি জনবিশ্বাস আছে যে আজির দিন যদি বোকা খেল খেলে তাহলে বছরটল চর্মরোগ আর গাত থাকা যি বিষকূপ ইত্যাদির রক্ষা পড়ে, আর তার পিছতে এই পরম্পরা নিহিত হয়ে আছে হাতাম পরীক্ষা পরম্পরা, গতি পার ভঙা উৎসাহ। আর এয়া লক্ষিমপুর দৃশ্য দেখালো। সমান্তরভাবে মাজুলীতো আজি বোকা বিহুর আনন্দ, ভাস্করের এক রিপোর্ট আগবাইছো। যেতিয়ান অসম নর্থ ইষ্টৰ সমূহ দর্শকলৈ বহাগ বিহুর ওলগ জানাইছো, আর আজি পহিলা বহাগ ফাট বিহুর আজি দ্বিতীয়ত দিন মানুহ বিহু, আর বর্তমান সময়ত এই মানুহ বিহুর দিনা আউনী ঐতিহ্যমণ্ডিত আউনীআটী সত্রর পরিবেশ দেখাইছো। ঐতিহ্যমণ্ডিত আউনীআটী সত্রত আজির দিনট পরম্পরাগতভাবে 371 বছরীয়া পরম্পরা রক্ষা করে এনেদরে বোকা বিহু খেলা হয়, আর ভূমি লেপন করে আসলে সমগ্র বছরটির চর্মরোগের পর রক্ষা পাব পারি, সমগ্র বছরটির বিভিন্ন রোগের পর রক্ষা পাব পারি, তার লগতে সমন্বয় যি একতা যি ঐতিহ্য যি সম্প্রীতি ইয়ার আসলে সমগ্র বৈষ্ণবসকলের মাজত অটুট থাকে, আর বর্তমান সময়ত এয়া আউনীআটী সত্রর পরিবেশ আউনীআটী সত্রর প্রত্যেকজন ভকত বৈষ্ণব ওলাই আহিছে, জ্যেষ্ঠজনের পর কনিষ্ঠজনলৈকে সকলো ওলাই আহিছে, আর এয়া হৈছে ঐতিহ্যমণ্ডিত আউনীআটী সত্রর পরিবেশ। আর পুয়া ভাগর এনেদরে ভূমি লেপন করে দেহত ভূমি লেপন করে ইজনে সিজনক ভূমি লেপন করে চারি হাতির প্রত্যেকজন বহারপরা এনেদরে বৈষ্ণবসকল ওলাই আহি এই বোকা বিহুর আনন্দ উপভোগ করে, আর বর্তমান সময়ত এই পরিবেশ দেখাইছো
ঐতিহ্যমণ্ডিত আউনীআটি সত্রৰ বিভিন্ন বহার ভকত বৈষ্ণবসকল ওলাই আহি ইয়াত বোকা বিহু খেলিছেহি। জ্যেষ্ঠজনৰ পৰা কনিষ্ঠজনলৈকে এনেদৰে বোকা বিহুৰ আনন্দ উপভোগ কৰিছে। আৰু এই দিনজোৰা বিভিন্ন কাৰ্যসূচী আছে সত্ৰীয়া সংস্কৃতিৰ, যিসমূহ কাৰ্যসূচীৰ লগতে পুৱাৰ ভাগৰ পৰা এনেদৰে বোকা বিহুৰ আনন্দ উপভোগ কৰিছে। ইয়াৰ পাছতে সত্ৰাধিকাৰজনক সেৱা জনাব আৰু প্ৰত্যেকখন জ্যেষ্ঠজনলৈকে প্ৰত্যেক যি বহাৰ ব্যক্তিজনক ব্যক্তিসকলক ভকত বৈষ্ণৱসকলক উলিয়াই আনি তেওঁলোকে ইয়াত বোকা বিহু খেলে। আৰু আমি মন্তব্য ল'ম, পৰিৱেশ দেখুৱাম, পৰম্পৰা ৰক্ষা কৰি এনেদৰে প্ৰত্যেক বছৰে বোকা বিহু খেলা হয়, সম্প্ৰীতি অটুট থাকে, ইয়াৰ লগতে স্বৰ্মৰ্গৰ পৰা ৰক্ষা কৰা হয়। ধন্যবাদ। আমাৰ সত্ৰৰ ফালৰ পৰা, আমাৰ যুৱক আমাৰ বোকা খেলৰ সকলো ফালৰ পৰাই আপোনালোকৰ নিউজ 18 চেনেলৰ সকলো বিষয়ববীয়াসকলক, কৰ্মকৰ্তাসকলক আমি ৰঙালী বিহুৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু আপোনালোকৰ চেনেলৰ জৰিয়তে অসমবাসী সকলোকে আমি ৰঙালী বিহুৰ ওলগ যাচিছোঁ। আমাৰ আজি অতি আনন্দৰ দিন। আমি মানে প্ৰতি বছৰে সত্ৰ প্ৰতিষ্ঠাকালৰ পৰা এনেকৈ বোকা খেল খেলি আহিছে মানুহৰ বিহুৰ দিনা। মানুহৰ বিহুদিনা আমি সকলো একত্ৰিত হৈ আমাৰ সত্ৰৰ বাহিৰতো কিছুমান সংযোগ কৰ্মৰ জৰিয়তে বাহিৰত থাকে, সেইসকলো আহি পেলাই একত্ৰিত হৈ আমাৰ একতা এনাজৰি আমি এই খেল আমি খেলা হয় আৰু এই বন্ধুত্বৰ বান্ধোন আমি এনেকৈ জীয়াই ৰাখিছোঁ। আমি আগলৈকে এনেকৈ জীয়াই থাকিম আৰু এই বোকা খেল নেখেলে আমি আধৰুৱা যেন লাগে, সেইকাৰণে আমি সকলোৱে আহি পেলাই এই বোকা খেলত অংশগ্ৰহণ কৰোঁ। প্ৰত্যেকখন বহাৰ জ্যেষ্ঠ কনিষ্ঠ সকলো ওলাই আহে, জ্যেষ্ঠ আমাৰ যি বৃদ্ধসকল ওলাই নাহে। আগতে আমি সৰুকালতে আমি দেখিছিলোঁ বৃদ্ধসকলেও খেলিছিলে, আমাৰ প্ৰভিষ্যসকলেও খেলিছিলে, কিন্তু এতিয়া পৰম্পৰাগতভাৱে তেখেতসকলে নেখেলে, কিন্তু ডেকা আমাৰ যুৱ বা শিশুসকলে সকলো একত্ৰিত হৈ খেলে। দিনটোৰ কাৰ্যসূচী কি কি থাকে? আমাৰ বোকা খেলৰ পিছত আমি সকলোৱে গা পা ধুই নামঘৰলৈ যাওঁ, নাম ল'ম, নামৰ পিছতে আমাৰ জ্যেষ্ঠসকলক সেৱা সৎকাৰ কৰা হয়, আমি সন্মানেৰে আমি তেওঁলোকে তেখেতসকলক সেৱা সৎকাৰ কৰা হয় আৰু গুৰুসকলক সেৱা সৎকাৰ কৰা হয়, আমাৰ মহাপ্ৰভু গোবিন্দ মহাপ্ৰভুক সেৱা সৎকাৰ কৰা হয়। আৰু নিশ্চিতভাৱে এনেদৰে প্ৰত্যেকখন বহাৰ স্থানত বোকা বিহুৰ আউনীআটি সত্ৰৰ ভকত বৈষ্ণৱসকলে এই স্থানত বৰ্তমান সময়ত বোকা বিহুৰ আনন্দ উপভোগ কৰিছে আৰু পৰিৱেশ দেখুৱাইছোঁ। ঐতিহ্যমণ্ডিত আউনীআটি সত্ৰৰ এনেদৰেই প্ৰত্যেক বছৰে 371 বছৰীয়া পৰম্পৰা ৰক্ষা কৰি বোকা বিহু খেলি অহা হৈছে আৰু বৰ্তমান সময়তো এই পুৱাৰ ভাগত আউনীআটি সত্ৰৰ যি ভকত বৈষ্ণৱসকলে সম্প্ৰীতি ৰক্ষাৰ বাবে, বছৰটোৰ বাবে, স্বৰ্মৰ্গৰ বাবে ৰক্ষা পাবৰ বাবে এনেদৰে বোকা বিহুৰ আনন্দ উপভোগ কৰিছে। আৰু এনেদৰে হেপাহৰ ৰঙালী বিহুসকলে উদযাপন কৰিছে উলহমালহৰে। এনেধৰণৰ বাতৰি অব্যাহত থাকিব, বিভিন্ন প্ৰান্তৰ পৰা বিহুৰ সম্প্ৰচাৰ আমি অব্যাহত ৰাখিম। তাৰ পূৰ্বে লৈছোঁ এটি চমু বাণিজ্যিক বিৰতি। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। তেওঁলোকৰ সমষ্টি নামেই নাজানে, তেওঁলোকে ইলেকশ্যন খেলিব আহিছে, বিভিন্ন জিলালে উন্নয়ন নাই হয়। কাজিৰঙা তেখেতসকলে এইবোৰ কথাটো গুৰুত্ব প্ৰদান নকৰে, নিজৰ এখনত বহিবৰ কাৰণে অনুৰোধ জনাইছো। যোৰহাট, ডিব্ৰুগড়, তীব্র বাক বিতন্ডা আর সংঘাতর মাজত রণসিংহা, উত্তেজনা, খং, ক্ষোভ, রাজনীতি, হাততালি বজাব নালাগে। পরাগপন্ডি আদিত্যর সঙ্গে রণসিংহা, কেবল নিউজ 18 অসম নর্থ ইস্ট। This news is good.